হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পথনির্দেশ জিজ্ঞাসা করা যায় এবং কাউকে পথ দেখানো যায়। দ্যাট ইজ হাউ ক্যান উই আস্ক ডিরেকশন অ্যান্ড গিভ ডিরেকশন। ধরুন কেউ আমাদের কাছে জানতে চায়, হ্যাঁ পাবলিক লাইব্রেরিটি কোথায়, বা এখানে কি কোনো হসপিটাল আছে, অথবা আমরা কিভাবে পাবলিক লাইব্রেরিতে যেতে পারি। এই প্রশ্নগুলো কিভাবে করা যায় কেউ জিজ্ঞাসা করতে পারে। ওয়ের ইজ দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিটি কোথায়। অথবা আমি কিভাবে পাবলিক লাইব্রেরিতে যেতে পারি। How can I go to the public library? অথবা এখানে কি কোনো পাবলিক লাইব্রেরি আছে। Is there any public library in this area? তাহলে আমরা দেখলাম কিভাবে প্রশ্ন করা যায়। Where is the public library? How can I go to the public library? Is there any public library in the area? তাহলে এর জন্য কিভাবে উত্তর দেওয়া যায়, আমাদেরকে কিছু শর্ট সেন্টেন্স জানতে হবে, খুব ইজি সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো জানা থাকলে আমরা খুব সহজে এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে পারি, কাউকে পথ নির্দেশ দিতে পারি। যেমন সোজা যান, ডানে যান, বামে যান, ডান দিকে প্রথম মোড় নিন, ডান দিকে তৃতীয় মোড় নিন, বাম দিকে প্রথম মোড় নিন, বাম দিকে তৃতীয় মোড় নিন, ট্রাফিক আইল্যান্ড পর্যন্ত যান, লাল দালানটি পর্যন্ত যান। হ্যাঁ, তারপর যখন আমরা সেখানে যাব, এটি আমার সামনে পড়বে, এটি আপনার সামনে পড়বে, এটি আপনার পিছনে পড়বে, এটি আপনার ডানে পড়বে, এটি আপনার বামে পড়বে, এই জাতীয় বাক্যগুলো দিয়ে আমরা পথনির্দেশ দিতে পারি। যেমন আনসারগুলো হতে পারে গো স্ট্রেইট, সোজা যান, টার্ন রাইট, ডানে মোড় নিন, টার্ন লেফট, বামে মোড় নিন। হ্যাঁ, এগুলোর আগে পরে আমরা দেন, নেক্সট, হ্যাঁ এই জাতীয় জিনিসগুলো যোগাযোগ করতে পারি। দেন টার্ন রাইট, হ্যাঁ নেক্সট, টার্ন লেফট, এই জাতীয় জিনিসগুলো আমরা যোগ করতে পারি। দেন নেক্সট, গো স্ট্রেইট, টার্ন রাইট, গো স্ট্রেইট সোজা যান, টার্ন রাইট ডানে মোড় নিন, টার্ন লেফট বামে মোড় নিন, টেক দ্য ফার্স্ট টার্নিং। হয়তো কয়েকটা টার্নিং আছে, কয়েকটা মোড় আছে, একটার পর একটা, একটার পর একটা, একটা দুইটা তিনটা। তাহলে আমরা যদি বলি যে প্রথম মোড় নিন, টেক দ্য ফার্স্ট টার্নিং, টেক দ্য ফার্স্ট টার্নিং অন দ্য রাইট, এটা ফার্স্টের জায়গায় সেকেন্ড হতে পারে, থার্ড হতে পারে। হ্যাঁ, টেক দ্য থার্ড টার্নিং অন দ্য লেফট, ডান দিকে প্রথম মোড় নিন, বাম দিকে অন দ্য লেফট, বাম দিকে তৃতীয় মোড় নিন, গো আপ টু দ্য ট্রাফিক আইল্যান্ড,
go up to the traffic garden, go up to the red building. Go up to the big tree. Traffic garden হতে পারে, big building হতে পারে, red tree হতে পারে, হ্যাঁ যে কোনো দর্শনীয় স্থান বা চেনার মতো স্থানকে আমরা নির্দেশ করতে পারি। ওই ট্রাফিক গার্ডেন পর্যন্ত যান, ওই রেড বিল্ডিং পর্যন্ত, লাল দালান পর্যন্ত যান, ওই বড় গাছ পর্যন্ত যান। দেন আমরা যখন জায়গা মতো পৌঁছে গেলাম, তারপর এটি কি আমাদের সামনে থাকবে নাকি বামে থাকবে নাকি ডানে থাকবে নাকি পিছনে থাকবে, এই জাতীয় কথাগুলো কিভাবে বলতে পারি? ইট উইল বি অন ইয়র রাইট, এটি আপনার ডানে থাকবে। ইট উইল বি অন ইয়র লেফট, ইট উইল বি behind you. It will be in front of you. In front of এটার আরেকটা অল্টারনেটিভ শব্দ হতে পারে before. Before মানে পূর্বে, আবার before মানে সামনে। It will be before you, কাউকে before ব্যবহার করেন। It will be in front of you, it will be behind you, it will be on your right, it will be on your left. তাহলে আমরা দেখলাম কিভাবে পথনির্দেশ দেওয়া যায়। গো স্ট্রেট, সোজা যান, টার্ন রাইট, ডানে মর্নিং, টার্ন লেফট, বামে মর্নিং, টেক দ্য ফার্স্ট টার্নিং অন দ্য রাইট, টেক দ্য থার্ড টার্নিং অন দ্য লেফট, গো আপ টু দ্য ট্রাফিক আইল্যান্ড, গো আপ টু দ্য রেড বিল্ডিং, গো আপ টু দ্য বিগ ট্রি। It will be on your right, it will be on your left, it will be behind you, it will be in front of you. Just এই শব্দগুলো এই বাক্যগুলো জানা থাকলে আমরা মোটামুটি কাউকে পথনির্দেশ দিতে পারি। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। Where is the public library? How can I go to the public library? Is there any public library? Is there any public library in this area? তাহলে আর উত্তর দেওয়ার জন্য আমরা বলতে পারি গো স্ট্রেট, সোজা যান, টার্ন রাইট, ডানে মর্নিং, টার্ন লেফট, বামে মর্নিং, গো আপ টু দ্য ট্রাফিক আইল্যান্ড, ট্রাফিক আইল্যান্ড পর্যন্ত যান, গো আপ টু দ্য রেড বিল্ডিং, লাল দালান পর্যন্ত যান, গো আপ টু দ্য বিগ ট্রি, ওই বড় গাছটি পর্যন্ত যান, টেক দ্য ফার্স্ট টার্নিং অন দ্য রাইট, ডান দিকে প্রথম মর্নিং, টেক দ্য সেকেন্ড টার্নিং অন দ্য রাইট, ডান দিকে দ্বিতীয় মর্নিং, টেক দ্য থার্ড টার্নিং অন দ্য রাইট, ডান দিকে তৃতীয় মর্নিং, টেক দ্য ফার্স্ট টার্নিং অন দ্য লেফট, বাম দিকে প্রথম মর্নিং, টেক দ্য সেকেন্ড টার্নিং অন দ্য লেফট, বাম দিকে দ্বিতীয় মর্নিং, টেক দ্য থার্ড টার্নিং অন দ্য লেফট, বাম দিকে তৃতীয় মর্নিং। এবং আমরা যখন জায়গা মতো পৌঁছে যাব তখন আমরা বলতে পারি ইট উইল বি অন ইয়োর রাইট, এটি সেই জায়গায় পৌঁছলে এটি আপনার ডান পাশে থাকবে। ইট উইল বি অন ইয়োর লেফট, এটি আপনার বাম দিকে থাকবে। ইট উইল বি ইন ফ্রন্ট অফ ইউ, এটি আপনার সামনে থাকবে। ইট উইল বি বিহাইন্ড ইউ, এটি আপনার পিছনে থাকবে। এবং সেই সাথে এই বাক্যগুলোর সাথে আমরা কানেক্টিং ওয়ার্ড যুক্ত করতে পারি, দেন, নেক্সট, এই জাতীয় কথা দিয়ে পরপর অনেকগুলো বাক্যকে আমরা যুক্ত করতে পারি। হ্যাঁ, এখন আমরা একটা দেখি একটা সিচুয়েশন কীভাবে আমরা পথনির্দেশ দিতে পারি। সাপোজ আমি এখানে, উই আর হিয়ার, একটা রোড, this is the traffic island,
তাহলে আমি এখানে সাপোজ এটি এন এ চৌধুরী রোড এটি কেসি ডে রোড এটি জামাল খান এবং আমরা এই জায়গাতে যেতে চাই, তাহলে আমরা কিভাবে বলবো? গো স্ট্রেট, সোজা যান প্রথমে, কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ ওয়ের ইজ দ্য পাবলিক লাইব্রেরি, গো স্ট্রেট and go up to the traffic island, go up to the traffic island, then turn left, tarpor bame morning, then take the second turning on the right, turn left and then take the second turning on the right. তাহলে প্রথমে বাম দিকে যাচ্ছি, এরপরে ডান দিকে, প্রথম টার্নিং, দ্বিতীয় টার্নিং, টেক দ্য সেকেন্ড টার্নিং অন দ্য রাইট, দ্যাট ইজ জামাল খান রোড, দ্যাট ইজ জামাল খান রোড, অ্যান্ড টেক দ্য থার্ড টার্নিং অন দ্য রেড অন দ্য রাইট, টেক দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড টার্নিং অন দ্য রাইট, দ্য পাবলিক লাইব্রেরি উইল বি ইন ফ্রন্ট অফ ইউ. Go straight, go up to the traffic island, this is an Chowdhury road, then turn left, tarpor bame morning, bame mornar por go straight and take the second turning on the right, tarpor dan dike ditiyo morning, that will be Jamal Khan road, and take the third turning on the right, abong tarpor ডান দিকে তৃতীয় মর্নিং, দ্য পাবলিক লাইব্রেরি উইল বি ইন ফ্রন্ট অফ ইউ, দ্য পাবলিক লাইব্রেরি উইল বি ইন ফ্রন্ট অফ ইউ, পাবলিক লাইব্রেরি আপনার সামনে পড়বে. আবার দেখি, গো স্ট্রেট, দিস ইজ নজির আহমদ চৌধুরী রোড, অ্যান্ড গো আপ টু দ্য ট্রাফিক আইল্যান্ড, দ্যান টার্ন লেফট, তারপর বামে মর্নিং, দ্যাট ইজ কেসিদের রোড, সেটি কেসিদের রোড, অ্যান্ড টেক দ্য সেকেন্ড টার্নিং অন দ্য রাইট, এবং তারপর ডান দিকে দ্বিতীয় মর্নিং, দ্যাট উইল বি জামাল খান রোড, সেটি হবে জামাল খান রোড, অ্যান্ড টেক দ্য থার্ড টার্নিং অন দ্য রাইট, এবং তারপর ডান দিকে তৃতীয় মর্নিং, গো স্ট্রেট অ্যান্ড দ্য পাবলিক লাইব্রেরি উইল বি ইন ফ্রন্ট অফ ইউ, পাবলিক লাইব্রেরি আপনার সামনে পড়বে. আমরা এভাবে কাউকে পথনির্দেশ দিতে পারি এবং পথনির্দেশ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি. আমাদের ক্লাসে পর্যন্তই সবাইকে ধন্যবাদ.